ইউক্রেনকে 139টি লিওপ্যাড ট্যাঙ্ক দিতে পারবে রাইন মেটাল। ন্যাটো নিয়ে আশা না করতে সুইডেনকে এরদোয়ানের হুঁশিয়ারি। রাশিয়া চীনের সঙ্গে যৌথ মহড়ায় দক্ষিণ আফ্রিকা। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে ইরান। চড়া মূল্য দিতে হয় এমন ইরান বিরোধী পদক্ষেপ নেবে না ইউরোপ, বলেছে আমির আবদুল্লাহিয়ান। নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল বাহিনী। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, দুই শিক্ষার্থী সহ নিহত নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনকে 139টি লিওপ্যাড ট্যাঙ্ক দিতে পারবে রাইন মেটাল। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের প্রয়োজন আধুনিক অস্ত্র। পশ্চিমাদের কাছ থেকে দেশটির সামরিক সহায়তা পেলেও কিয়েভের চাহিদা শক্তিশালী ট্যাঙ্ক। জার্মানির হাতে তেমন ট্যাঙ্ক থাকলেও সেটি ইউক্রেনের হাতে তুলে দেওয়া নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব চলছে। আর এই পরিস্থিতিতে প্রয়োজন পড়লে ইউক্রেনে 139টি লিওপ্যাড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দিয়েছে জার্মানি। একটি প্রতিরক্ষা গ্রুপ এই কথা জানায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে জার্মান ওই প্রতিরক্ষা গ্রুপের নাম রাইন মেটাল। কোম্পানির একজন মুখপাত্র মিডিয়া গ্রুপ RND-কে জানিয়েছে প্রয়োজন পড়লে ইউক্রেনে 139টি লিওপ্যাড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে পারে তারা। রয়টার্স বলেছে রাশিয়ার আক্রমণ মোকাবেলায় কিয়েভকে জার্মান নির্মিত লিওপ্যাড দুই ট্যাঙ্ক সরবরাহ করার অনুমতি দেওয়ার জন্য ইউক্রেনের পাশাপাশি পোল্যান্ডের কিছু ন্যাটো মিত্র দেশের কাছ থেকে তীব্র চাপের মধ্যে রয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর অলাফ শোলস এখনও ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ বা অন্যান্য দেশকে এই পথে হাঁটার অনুমতি দেওয়া থেকে বিরত রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান রাইন মেটালের মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে প্রতিষ্ঠানটি চলতি বছরের এপ্রিল বা মে মাসের মধ্যে 29টি লিওপ্যাড 2A ট্যাঙ্ক এবং 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুর দিকে এই মডেলের আরও 22টি ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটি 88টি পুরনো লিওপ্যাড এক ট্যাঙ্ক সরবরাহ করতে পারে বলে জানিয়েছে ওই মুখপাত্র, যদিও তিনি এসব ট্যাঙ্কে সম্ভাব্য ডেলিভারির কোনো সময়সীমা উল্লেখ করেননি। অবশ্য পোল্যান্ড ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠালে জার্মানি তাতে নাক গলাবে না বলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন। জার্মানি জানায় পোল্যান্ড ইউক্রেনকে ওই ট্যাঙ্ক পাঠালে জার্মানি আপত্তি করবে না। বস্তুত অনেকদিন আগেই পোল্যান্ড ওই ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে চেয়েছিল, কিন্তু জার্মানির অনুমতি না দিলে তা পাঠানো সম্ভব হচ্ছিল না। গত রোববার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক জানিয়ে দেন পোল্যান্ড পাঠাতে চাইলে জার্মানি তাতে নাক গলাবে না। উল্লেখ্য, লিওপ্যাড দুই ট্যাঙ্ক অত্যাধুনিক, জার্মানির এই ট্যাঙ্ক তৈরি করে থাকে, কিন্তু সামরিক জোট ন্যাটোর বাইরে কোনো দেশকে জার্মানি এই ট্যাঙ্ক দিতে পারে না। পোল্যান্ডের কাছে জার্মানির তৈরি এই ট্যাঙ্ক আছে, বহুদিন ধরেই পোল্যান্ড এই ট্যাঙ্ক ইউক্রেনকে দিতেও চাইছে, কিন্তু জার্মানির অনুমতি না দিলে পোল্যান্ড তা দিতে পারে না। জার্মানিও এখন সেই অনুমতি দেয়নি। সম্প্রতি এক বৈঠকে ইউক্রেনের হাতে নতুন করে ট্যাঙ্ক তুলে দেওয়ার বিষয়ে সম্মতি হয়নি যুক্তরাষ্ট্র ও জার্মানি। আর এই পরিস্থিতিতে ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহে রাইন মেটালের প্রস্তুত থাকার খবর সামনে এলো। এদিকে জানিয়ে দিব ন্যাটো নিয়ে সমর্থন আশা না করতে সুইডেনকে এরদোয়ানের হুঁশিয়ারি। ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের কাছ থেকে কোনো সহায়তার আশা করা সুইডেনের উচিত নয় বলে সতর্ক করে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বিক্ষোভে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর কয়েকদিন পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেছে, কিন্তু এতে যোগ দিতে চাইলে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের অনুমোদন দরকার। সুইডেনে যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল তার আগে কুর্দিরা একটি বিক্ষোভ করেছিল, সেখানে এরদোয়ানের কুশপুত্তলিকা ঝুলানো হয়। এর প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, সুইডেনের আমাদের কাছ থেকে ন্যাটোর জন্য সমর্থন আশা করা উচিত নয়। এটা স্পষ্ট যে যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এই ধরনের অপমানজনক ঘটনা ঘটিয়েছে তারা তাদের আবেদনের বিষয়ে আমাদের কাছ থেকে আর কোনো সহায়তা আশা করতে পারে না। গত শনিবার অনুষ্ঠিত ওই বিক্ষোভের জন্য আগে থেকেই অনুমতি দিয়েছিল সুইডিশ কর্তৃপক্ষ, তবে কোরআন পোড়ানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল সেটি নিন্দা করেছেন এরদোগান। কট্টর ডানপন্থী একজন ডেনিশ রাজনীতিবিদ এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এরদোগান বলেন, বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্মকে অবমাননার বৈধতা দেওয়া যায় না। সুইডেন ও ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে গত মে মাসে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে। সুইডিশ সরকারও বিক্ষোভের সমালোচনা করেছে। গত শনিবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, সুইডেনে মত প্রকাশের স্বাধীনতা বেশ বিস্তৃত, তবে এর অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা
আমি বিক্ষোভে প্রকাশিত মতামতকে সমর্থন করি। সোমবার এরদোয়ানের মন্তব্যের জবাব দেওয়ার আগে মিস্টার বিলস্ট্রম বলেছেন যে তিনি কোনো মন্তব্য করার আগে তুর্কি নেতা ঠিক কী বলছেন তা তিনি বুঝতে চান। তিনি বলেন, ন্যাটো নিয়ে সুইডেন, ফিনল্যান্ড এবং তুরস্কের মতো যে চুক্তি বিদ্যমান রয়েছে তা মেনে চলবে সুইডেন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ডের সাথে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে, কিন্তু সাম্প্রতিক বিক্ষোভ উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন যে ন্যাটোভুক্ত দেশগুলি মত প্রকাশের স্বাধীনতার একটি মূল্যবান জিনিস এবং এই কাজগুলি অনুচিত হলেও তা স্বাভাবিকভাবে অবৈধ ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক বিক্ষোভের অনুমতি দেওয়ার সুইডিশ সরকারের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। যখন আমরা কিছু বলি আমরা সততার সাথে বলি, এবং যখন কেউ তাদের অসম্মান করে আমরা তাদের প্রাপ্য জায়গায় রাখি। প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন যে তিনি সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী তুরস্ক সফর বাতিল করেছেন, কারণ এসব অগ্রহণযোগ্য বিক্ষোভের বিষয়ে সুইডেন কোনো পদক্ষেপ নেয়নি। সাম্প্রতিক সময়ে সুইডেনের কয়েকজন মন্ত্রী তুরস্ক সফর করেন, তখন আশা জেগেছিল যে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে হয়তো আপত্তি তুলে নেবে তুর্কি। যেহেতু তুরস্ক ইতিমধ্যে ন্যাটোর সদস্য, সেজন্য তারা অন্য দেশকে যোগদানে বাধা দিতে পারে। এর মধ্যে সুইডেনের কাছে বেশ কিছু দাবি করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে কিছু কুর্দি নাগরিককে তুরস্কে ফিরিয়ে দেওয়া, যাদের সন্ত্রাসী বলে দাবি করে তুরস্ক। চলতি মাসের শুরুর দিকে সুইডিশ প্রধানমন্ত্রী বলেছিলেন যে স্টকহোমে কুর্দি বিক্ষোভকারীরা যারা একটি ল্যাম্পোস্ট থেকে তুরস্কের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা ঝুলিয়ে দিয়েছে, তারা সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনকে ফেসতে দিতে চায়। একজন সুইডিশ মন্ত্রী এই ঘটনাকে দুঃখজনক হিসেবে চিহ্নিত করেছেন, তবে তুরস্ক বলেছে নিন্দা জানানোই যথেষ্ট নয়। এদিকে জানবেন রাশিয়া চীনের সাথে যৌথ মহড়ায় দক্ষিণ আফ্রিকা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দক্ষিণ আফ্রিকায়। আগামী মাসে রাশিয়া ও চীনের সাথে যৌথ মহড়ায় অংশ নেবে দেশটি। এই যৌথ সামরিক মহড়া হবে 17-27 ফেব্রুয়ারি। এই নৌমহড়ায় মধ্যে পড়বে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম বার্ষিকী। গত বছর 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মস্কোর বাণিজ্যের পরিমাণ খুব বেশি নয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হল দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই ইউক্রেন নিয়ে রাশিয়া ও চীনের অবস্থানকে সমর্থন করে। গত 3 দশক ধরে দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস রাশিয়াকে সমর্থন করে আসছে। এর আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে বরাবর ANC-কে সমর্থন ও সাহায্য করেছে রাশিয়া। তবে দক্ষিণ আফ্রিকার ঘোষিত অবস্থান হলো তারা নিরপেক্ষ, কিন্তু পশ্চিমা দেশগুলোর কাছে ভূরাজনৈতিক কারণে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য তারা দক্ষিণ আফ্রিকাকে পাশে পেতে চায়। রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ায় তারা দক্ষিণ আফ্রিকার সমালোচনা শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী নালেদি পান্ডোর বলেন, বন্ধুদের সঙ্গে যৌথ সামরিক মহড়া দক্ষিণ আফ্রিকা করেই থাকে, এটা নতুন কিছু নয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি দাবি করেন দক্ষিণ আফ্রিকা একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে চলেছে, কিন্তু বিরোধী রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীদের একাংশ এই দাবি মানতে নারাজ। প্রধান বিরোধী দলের নেতা ড্যারেন বার্গম্যান বলেন, এটা এখন স্পষ্ট, দক্ষিণ আফ্রিকা রাশিয়াকেই সমর্থন করছে। জোহানেসবার্গ সংগঠন ডেমোক্রেসি ওয়ার্কস ফাউন্ডেশন এক্সিকিউটিভ চেয়ারপারসন উইলিয়াম গোমেট বলেন, দক্ষিণ আফ্রিকার যে অবস্থান নিয়েছে তা মানা যায় না, কারণ সংবিধানে বলা হচ্ছে সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি সমর্থন করতে হবে। এই পরিস্থিতিতে রাশিয়া আফ্রিকার দেশগুলো শীর্ষ সম্মেলনের আগে 6 মাসের মধ্যে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকা সফর করেছে ল্যাভরভ। এই শীর্ষ বৈঠক আগামী জুলাইয়ে হওয়ার কথা ছিল। এদিকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, তারা যেন প্রেসিডেন্ট জেলেনস্কির 10 দফা শান্তি প্রস্তাব সমর্থন করে। গত নভেম্বরের G20 বৈঠকে এই শান্তি প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। জেলেনস্কি আফ্রিকার দেশগুলোর সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদার করতে চাইছে, কিন্তু এখনও কোনো সাফল্য পাননি। আফ্রিকার অধিকাংশ দেশ এই বিরোধে কারো পক্ষ নিতে দ্বিধাবোধ করেছে। মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ খারিজ করা নিয়ে ভোটাভুটিতে আফ্রিকার 54টি দেশের মতো মাত্র 10টি দেশ অংশ নিয়েছিল। 9টি দেশ বিরোধিতা করে এবং বাকিরা ভোটে অংশ নেয়নি। 2016 থেকে 2020 সালের মধ্যে আফ্রিকার দেশগুলো যত অস্ত্র কিনেছে তার মধ্যে 18% এসেছে রাশিয়া থেকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ফাউন্ডেশন বার্ষিক পর্যালোচনায় এই তথ্য সামনে এনেছে। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ প্রতিনিয়ত অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে। তিনি আরও বলেছেন, নানা ক্ষেত্রে দুদেশের সক্ষমতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থকে রক্ষা করার কাজে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করছে। ইরান সফররত রুশ পার্লামেন্টের দুমার স্পিকার ভিয়াসেস্লাভ ভ্লোদিনের সঙ্গে গতকাল তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
রাইসি বলেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় তার দেশ। তিনি বলেন, বাণিজ্য, জ্বালানি, ট্রানজিট ও পরিবহন সহ নানা খাতে দুদেশের বহুমুখী সম্ভাবনা রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার কাজে ব্যবহার করা সম্ভব। সাক্ষাতে দুমার স্পিকার বলেন, প্রেসিডেন্ট রাইসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে উদ্যোগ নিয়েছে, তার ভিত্তিতেই তেহরান ও মস্কোর সহযোগিতার নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। ইরান ও রাশিয়ার যৌথ সংসদীয় উচ্চ কমিশনের তৃতীয় বৈঠকে অংশ নিতে ভিএসএস ক্লাব লুদিন রোববার রাতে তেহরানে পৌঁছান। এদিকে জানিয়ে দিব, চড়া মূল্য দিতে হয় এমন ইরান বিরোধী পদক্ষেপ নেবে না ইউরোপ, বলেছে আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ তার দেশের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যাতে ইউরোপকে চড়া মূল্য দিতে হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে আইনগত বাধা দিচ্ছে বলে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ঘোষণার পর আমির আবদুল্লাহিয়ান এমন মন্তব্য করলেন। বোরেল গতকাল ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলেন, IRGC-র বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে বিষয়টি আইনি বৈধতার জন্য আদালতে নির্দেশ প্রয়োজন। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ এর এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যার ফলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের চড়া মূল্য দিতে হয়। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইইউ এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংলাপ, আলোচনা ও ইতিবাচক যোগাযোগকে সর্বোত্তম পন্থা মনে করে ইরান, কিন্তু প্রতিপক্ষ যদি ভিন্ন পথে হাঁটতে চায় তবে তেহরানও পাল্টা পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার একটি বিল পাশ করে IRGC-কে সন্ত্রাসী সংগঠনগুলো কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরও একটি প্রস্তাব পাশ করে তেহরানের উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ এর প্রতি আহ্বান জানায়। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এর আগে হুমকি দিয়েছিলেন, ইউরোপীয় রাজনৈতিক নেতারা তাদের আচরণ সংশোধন এবং তাদের কর্মপন্থা পরিবর্তন না করলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তিনি এসব রাজনীতিবিদকে কূটনীতিতে অনভিজ্ঞ বলে বর্ণনা দিয়েছেন। এদিকে জানিয়ে দিব, নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল বাহিনী। কোনো কারণ ছাড়া একজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল সেনাবাহিনী। গত সপ্তাহে ইসরায়েলি সৈন্যদের গুলিতে একজন মধ্যবয়সী ফিলিস্তিনি নিহত হয়েছেন। কোনো হুমকি বা কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি না করে তাকে হত্যা করা উচিত হয়নি বলে সোমবার জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। গত 15 জানুয়ারি অধিকৃত পশ্চিম তীরের সিলওয়াদের কাছে রামনের বাসিন্দা আহমেদ কাহালবকে সামরিক চেকপয়েন্টের খুব কাছ থেকে ঘাড়ে গুলি করা হয়। এর আগে প্রাথমিকভাবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল যে কাহালাকে গুলি করা হয়েছিল কারণ তিনি হাতে ছুরি নিয়ে তার গাড়ি থেকে নেমে আসছিলেন এবং তাদের ছুরির আঘাতের উদ্দেশ্যে সৈন্যদের দিকে দৌড়াচ্ছিলেন। ঘটনার সময় কাহালের সাথে ছিলেন তার 20 বছর বয়সী ছেলে কুসাই। তিনি বলেন, তাদের গাড়িটি চেকপয়েন্টে থামানো হয়েছিল এবং একজন সেনা সদস্য একটি স্ট্যান্ড গ্রেনেড ছুড়ে মারে যেটি তাদের গাড়ির ছাদে আঘাত করে। তখন কাহালা জিজ্ঞাসা করেন, কেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে? এ সময় একজন অফিসার তার ওপর প্রিপার স্প্রে করেন। পরে এক সৈন্য তাকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করে। ইসরায়েলি সেনাবাহিনীর একটি তদন্তে দেখা গেছে যে কাহালার ছুরি দিয়ে হামলা চালানো কোনো উদ্দেশ্য ছিল না এবং মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনা সমাপ্তি হওয়া উচিত হয়নি। নিহতের ভাই চায়েদ আরব নিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই তার ভাইকে হত্যা করা হয়েছে। তাদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কাহালের পরিবার ইসরায়েলের আদালতে সেনাবাহিনীর কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাবে। জায়েদ বলেন, আমরা জানি যে তাদের বিচার হলে আমাদের ভাই আহমেদকে জীবিত ফিরে পাব না, কিন্তু আমরা চাই তারা অপরাধের শাস্তি পাক। তিনি বলেন, আমরা তাদের ঠান্ডা মাথায় এবং কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করা থেকে বিরত রাখতে চাই। এদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, 2 শিক্ষার্থী নিহত। লস অ্যাঙ্গেলসের হামলার 3 দিনের মাথায় যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী রয়েছেন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আইওয়া অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 3টি আলাদা স্থানে এসব হামলার ঘটনা ঘটে। এর আগে শনিবারে লস অ্যাঞ্জেলসে বন্দুক হামলায় 11 জন নিহত হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে অবস্থিত খামারে 2টি গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে 7 জন নিহত ও 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শরীফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে, এখন ওই এলাকার বাসিন্দাদের কোনো হুমকি নেই। অন্যদিকে আইওয়াতে স্টার্ট রাইট হিমার নামের স্কুলে
গোলাগুলির ঘটনা ঘটে। এই স্কুলে ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য শিক্ষামূলক মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে। গোলাগুলির ওই ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থা এএপিকে ডেসমাইনেস পুলিশ বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিহত দুইজনই ছাত্র, তারা হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় আহত ব্যক্তি ওই স্কুলের একজন কর্মচারী এবং এর অবস্থা গুরুতর। এদিকে জানবেন, জার্মানির স্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর কথা বিবেচনা করছে পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, জার্মান আনুষ্ঠানিকভাবে অনুমতি না দিলেও তার দেশ জার্মানির তৈরি লেপার্ড টু ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে প্রস্তুত। দেশগুলোর একটি জোট তৈরি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিফস অফ স্টাফ অ্যান্ড ইয়ারমাক সোমবার টেলিগ্রামে লিখেছেন, লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনে 10-20টি নয় কয়েকশো ট্যাঙ্ক দরকার। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যকার বিতর্ক ন্যাটোর ক্রমবর্ধমান ভীতিকেই দৃশ্যমান করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর এর দায়ভার বহন করবে। রবিবার জার্মান চ্যান্সেলর অলাফ স্কলস ইউক্রেনকে ট্যাঙ্ক দিতে রাজি হবে কিনা তা বলেননি, তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ মিত্রদের কাছে সমন্বয় করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে ট্যাঙ্ক পাঠানোর বিষয়টি ফ্রান্সের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে না বা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ বৃদ্ধি করতে পারবে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিফ হার্লি রবিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইউক্রেনীয়দেরকে লেপার্ড টু এর মতো অস্ত্র দিয়ে সজ্জিত অবস্থায় দেখতে চান। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য নতুন রিপাবলিকান চেয়ারম্যান মাইকেল ম্যাককল এবিসি দিস উইক অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে তাদের ভারী আব্রাম ট্যাঙ্ক প্রদানের প্রস্তাব দেওয়া, যাতে জার্মানি তাদের লেপার টু পাঠাতে উৎসাহিত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।